দেখো বন্ধুরা, কি বলতো, এইটা এটা হচ্ছে কাঁচা আম মাখা। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মামাস পোগো চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মামাস পোগো। বলছি যে আজকে হচ্ছে রবিবার, হ্যাঁ রবিবার। তো কালকের ভিডিওটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো, আমার বোনের বার্থডে। যারা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও, খুব ভালো লাগবে, আশা করি এনজয় করবে ভিডিওটাতে। আর আর হচ্ছে আজকের ভিডিওটাও খুব 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 মজাদার হতে চলেছে, তো একদম স্কিপ করা যাবে না, খুবই এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে। তার কারণ আমাদের বাড়িতে আমার দিদি, জামাইবাবু, পিকলু সবাই রয়েছে, আর আমি বাড়িতে বানাবো টেস্টি টেস্টি ফ্রাইড রাইস অ্যান্ড কাশ্মীরি আলুর দম। যেহেতু কালকে চিকেন খাওয়া হয়েছে, মাছ খাওয়া হয়েছে, সব খাওয়া দাওয়া হয়েছে, আর আমার তো তোমরা জানলে জেনেছো আগের ভিডিওটা দেখে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, পেটে ব্যথা করছিলো, এখন মোটামুটি ঠিক আছে, এখন কোনো প্রবলেম নেই, তাই জন্য বাড়িতে বানাবো হচ্ছে। আর কালকে যেহেতু আমি খেতে পারিনি, হতে পারি আমারও তো একটা খাওয়ার আশা আছে, তাই জন্য আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। তো সেটাই, সেটার জন্য এখন তৈরি হচ্ছে। এখন জল গরম বসিয়েছি, পোকোকে স্নান করাবো, আর পোকোর খাওয়া হয়ে গেছে, পিকলুর মোটামুটি, পিকলু তোর খাওয়া হয়ে গেছে বাবা? পিকলুরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। পিকলু আসো বাবা, বল তুমি হাই, বলো হাই। এবার সবাই খাওয়া হয়ে গেছে, এখন পোগোকে স্নান করবো। পিকলু একটু বড়, পিকলু একটু পরে স্নান করলে অসুবিধা নেই, এখন 11টা বাজে। আর আমার পোগোর জন্য তার ফ্রাইড রাইস টাইড রাইস না, এই যে চাল ভিজিয়ে রেখেছি, আজকে চাল বাটা খাওয়াবো, এক একদিন এক এক রকম খাওয়াই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমার জামাইবাবু আর আমার বর একটু এই সামনে জামাইবাবু বাইক এনেছে, তার বাইকে করে একটু বাজারে যাবে। তো বাজারে গিয়ে একটুখানি সবজি আনবে, মানে ফ্রাইড রাইসের জাস্ট ভেজিটেবলটা আনবে, আর কিছু আনতে লাগবে না। চিকেন আজকে খাবো না, তার কারণ চিকেন খাওয়ার আজকে ইচ্ছে নেই, তাই জন্য চিকেন খাবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করে দেখো না, যদিও ভিডিওটা দেখার, পুরোটা ভিডিও দেখার টাইম না হয়ে থাকে, অন্তত 5 মিনিট ভিডিওটা দেখে আমার পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট আমাদেরকে করবো। তো চলো টাটা। দেখ আমার হাত, তোর হাত থেকেও কিন্তু আমার হাতে ইয়ে, তোর তোর মারটা চোখে লাগে, মানে কেমন আমি ঢিল 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 করে, হ্যাঁ ঢল 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 করে, তারপরে হাত শাখা যেমন মনে হয় যে হাতটা সরু শাখা এই শাখা বড় করলেও ভালো লাগবে না। না না এটা তো বড়, কিন্তু এর থেকে ছোট করলে আমার যে এখান থেকে ঢুকবে, হ্যাঁ আর শাখা তো বেশি চাপ দেওয়া যাবে না, বেশি বেশি দিতে, হ্যাঁ খোলা পড়া করবে না। তো দেখো বন্ধু, হ্যাঁ তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে রান্না করবো কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস, ঠিক আছে? এটাই হচ্ছে রান্না করছে, আর এখানে সব মশলাটা রয়েছে, আর আলুগুলো একটু আমার মনে হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে ভেজে আমি সিদ্ধ করেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখন একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই আবারও কড়াইতে দিয়ে দিই যাতে শক্ত হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসতে আমি এখানে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাগুলোর মধ্যে আছে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্ত, আর জিরে, আদা বাটা, আর এইগুলো একসাথে আমি মিক্সারে একদম বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো নাড়িয়ে চালিয়ে নেবো, আর খুব বেশি নাড়ানো যাচ্ছে না, তার কারণ আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আর একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য অল্প পরিমাণেই লবণ, হলুদ গুঁড়োটা দিলাম। তো দেওয়ার পর ভালো করে যখন নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম এটা হচ্ছে টক দই, টক দইটা ফেটিয়ে রাখা আছে, এই টক দইটা আমি দিয়ে দিলাম। এবার ভালো মতন যখন মানে ইসে বেশ গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে অ্যাড করলাম, মানে চিনি, সুগার, তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো। তো এটা হয়ে যাওয়ার পর দেখো আমার আলুর দমটা মোটামুটি অলরেডি রেডি হয়েও গেছে, এটা একটু সাদাতে সাদাতে হবে যেহেতু এটা কাশ্মীরি আলুর দম। তা আমার আলুর দমটা এখন মোটামুটি প্রায় রেডি, আর আমি একটু নামানোর আগে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আমি এই আলুর দমটা নামিয়ে নেবো। তো আমার আলুর দমটা রান্না করা হয়ে গেল। তো দেখো আমার এই কাশ্মীরি আলুর দমটা রেডি হয়ে গেছে, আর রাইসের জন্য ওই যে ভাতটাও হয়ে গেছে, এই যে ভাতটাও হয়ে গেছে, তো এখন শুধু রাইসের ভেজিটেবলটা ভাজলে হয়ে যাবে রান্না। দেখো বন্ধুরা, এখন হচ্ছে এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আর একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার হচ্ছে ইসে আর একটু দিয়ে দিলাম ঘি, আবার হচ্ছে মেশানোর সময় দেব। আর এখানে দেখো গাজর আর বিনস কেটে রাখা হয়ে গেছে, আর গোটা গরম মশলা বলতে এলাচটা দিয়ে দেবো, তেল ভালো করে ঘিটা গরম হয়ে যাক, ঘি আর তেলটা একসাথে দিয়েছি শুধু।
আর এই যে গোটা গরম মশলা বলতে এলাচটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে গাজরটা, কিশমিশটা একটু পরেই দেবো। আর তোমরা ফ্রাইড রাইসটা দেখতে থাকো, তার কারণ ফ্রাইড রাইসের রেসিপিটা আর মুখে আমি বলছি না, মানে ভয়েস ওভার করছি না, তার কারণ এর আগের ভিডিওতে, দু একদিন আগের ভিডিওতে আমার ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করা রয়েছে, এর জন্য আর নতুন করে বললাম না। আর দেখো এইগুলো দেখে না, আমাদের কাছে চাল কুমড়ো, কতগুলো চাল কুমড়ো পাড়া হয়েছে, তো চাল কুমড়ো রয়েছে, আজকে দিদিরা নিয়ে যাবে তার জন্য, আর ওই চাল কুমড়োর ফুলও পেরেছে। আর এই দিকে বাবা এখন গাছের কাঁঠাল কাটছে, তাই এখানে দেখো অনেকগুলো কাঁঠাল অলরেডি কাটা হয়ে গেছে, আরও কাটবে হয়তো, তো এখানে চারটে কাঁঠাল কেটেছে আজকে, এইগুলো একই সেম দিদি নিয়ে যাবে তার জন্য কেটেছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো মা হচ্ছে খাবার বাড়ছে, খাবার খাওয়ানোর মানে খাবার খাবো তাই জন্য খাবার বাড়ছে, আর ওই দুটো আমরা রাখা রয়েছে, তো আমরা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা কি বলতো, এইটা এটা হচ্ছে কাঁচা আম মাখা, আর মাখা হচ্ছে এই বাটিটার মধ্যে মাখা হয়েছে, আর সেটা এই যে তিনটে জায়গায় রাখা হয়েছে। এখন এই কাঁচা আম মাখা খাবো আমরা, ওই যে অল্প অল্প করেই, কারণ কাঁচা আম এখন মানে পেয়েছি যখন, তাই জন্য ভাবলাম দিদি ভাবলো কাঁচা আম মাখবো, তাই এখন আমরা বসে বসে খাবো। কি এটা কাঁচা কলা? সন্ধ্যাবেলা এখন নিয়ে এসছি, এই যে চাউমিন নিয়ে এসছি, হ্যাঁ সস নিয়ে এসছি, চা খাবো, তাই ডিম ছিল না ঘরে, তাই চাউমিনের জন্য দুটো ডিম নিয়ে আসলাম, আর এই বাদাম এক টাকা ফিরেছিল, মানে এক টাকা মানে কি 70 টাকা হয়েছিল, 100 টাকা দিয়েছি, তাই একটা দেশলাই নিয়ে এসেছি খুচরো আর কি আনো, আর হচ্ছে এই ম্যাগি মশলা এগুলো এনেছি, তো চলো চাটা বানিয়ে চাউমিনটা বানাই চলো। সন্ধ্যাবেলা কি খেলা একটু আগে? সন্ধ্যাবেলা কি খেয়েছো? দই একটু আগে কি খেলা? পায়েস। পায়েস। আর এখন কি খাবে? আর এখন বলো, এখন হলো এখন ম্যাগি। তুমি কোনটা ভালো খাও? ম্যাগি। গরম গরম। আর পোগো কি খাচ্ছে? পোগো খাচ্ছে চাল বাটা মাত্র, আর তুমি খাচ্ছো ম্যাগি আর পায়েস। সবার চা আমাদের রেডি, মায়ের চা, এর মধ্যে আর একটু চা আছে, সব খালি গায়ে তাই দেখাতে পারছি না। আর চাউমিন হচ্ছে ওখানে, দিদি চাউমিন করছে, ওখানে চাউমিন করছে, চাউমিন খাবো। সস নিয়ে আসো,
তো বন্ধুগণ দেখো চলে এসছে আমাদেরকে আমাদের বাড়ির বানানো চাউমিন। হ্যাঁ, বাড়ির বানানো চাউমিনটা আমার একটু বেশি ফেভারিট রেস্টুরেন্টের থেকে, তার কারণ এটা বেশ আমার কাছে খুব ভালো লাগে খেতে, আর অনেকদিন যাবৎ বাড়িতে বানানো চাউমিন খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যে ঠিক আছে চলো, দিদি যখন এসছে দিদিই বললো যে চল বানিয়ে দিই। দিদি বানিয়েছে এই চাউমিনটা, খুবই টেস্টি হয়েছিলো জানো তো, চাউমিনটা সত্যি খুব 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 টেস্টি হয়েছিলো চাউমিনটা খেতে। আর হচ্ছে চাউমিন দেখে কি কিছু মনে পড়ছে তোমাদের, বলো 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 কিছু মনে পড়ছে কি? ঠিক আছে, যদি না মনে পড়ে আমি মনে করে দেওয়ার দায়িত্বটা নিয়ে নিলাম। এই চাউমিনের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে, হ্যাঁ কালকেই পোস্ট হয়ে গেছে, আর তোমরা প্লিজ চেক আউট করে নাও। কেননা শোনো আস্তে আস্তে বলি, আমি এই চাউমিনের চাউমিন চ্যালেঞ্জে হেরে গিয়ে চন্দ্রমুখী ডান্স করেছিলাম, চন্দ্রমুখী সেজে নেচেছিলাম আমি যে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে বলি, কাউকে বলবে না, হ্যাঁ তোমরা চুপি চুপি দেখে নাও তো ভিডিওটা। আর কীভাবে দেখবে, আমার চ্যানেলে ঢুকেও দেখতে পারো, আর না হলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এই লিঙ্কে ক্লিক করেও দেখতে পারো। চলো 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 ঝটপট কাউকে দেখে নিও, কাউকে বলো না কিন্তু, কাউকে দেখিও না, লজ্জার ব্যাপার জানো তো। তো চলো দেখো আমরা চাউমিনটা খেয়ে ফেলি, এখন হাম হাম করে খেয়ে ফেলবো। আর আমরা যে কীভাবে খেয়েছি আমি আর আমার জয়বাবু, সেইটাই তো তোমাদের দেখতে বললাম। আমরা তো মানুষের মতন করে খাইনি, আর আমি তো মানুষের মতন সাজিও নি, মানুষের মতো নাচিও নি, তাই জন্যই তো বললাম চটপট দেখে ফেলো কি শাস্তি পেয়েছি চ্যালেঞ্জে হেরে। দেখো বন্ধুরা চাউমিন খাওয়াটা হয়ে গেছে, চলো আজকে দিদিরাও একটু পরে চলে যাবে, যখন চলে যাবে তখন তোমাদের সাথে আবার দেখা করাবো। ওই যে আয়নায় দেখো পোগো বসে রয়েছে, তো ওরা একটু পরেই বেরিয়ে যাবে, তো ওদের সাথে একটু কথা টথা বলে নি, তারপরে আবার তোমাদের সাথে। দি দাদা দি দেন দি টাটা পিগলু, টাটা দি দাও, বলো আমার কুকির ভিডিও সবাই দেখবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে, খুব হাসি, অনেক অনেক ভালোবাসা দেবে, খুব হাসির ভিডিও। তো এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, তো দেখো সবাই টাটা বাই বাই। আর পোগো কাজ্য ওদের সাথে যাবে বলে, এই দেখো পোগো কাজ্য, এই দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে ওদের সাথে যাবে, তো দেখতে পাচ্ছ। হ্যাঁ সাবধানে যাবা, সাবধানে কাঁদে না, তো বন্ধুরা ওরা চলে গেল, আর ভিডিওটা সাথে সাথে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো সুস্থ থাকো, আজকের মতো টাটা বলছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে, আর ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি আমার বাবা, শুভরাত্রি, শুভরাত্রি, একটু হাসাতে হবে, কাঁদছিল আমার বাবাটা।